মানুষের অধিদপ্তর থাকে কৃষ্ণ কৃষি ক্লাবের ক্যানিগঞ্জে 12টি ইউনিয়ন আছে। তার মধ্যে তালেপুর কলাতে অবস্থা হ্যাঁ কলাতে তালেপুর সাথে বন্ধুবিদ্যালয়ের সভাপতি সভাপতি অন্যান্য নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে শিশুর কিশোরী ক্লাবে আগে গান এবং আবৃত্তি শেখানো হতো। প্রত্যেকটি ইউনিয়নে একটি স্কুলে 20টি মেয়ে 10টি ছেলে মানে আই মিন 30টি শিক্ষার্থীদের মধ্যে গান ও আবৃত্তি শেখানো হতো। এই 2022 সালে জানুয়ারি মাসে মাননীয় প্রধানমন্ত্রী দর্শক আমি আছি এখন তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। আর অল্প কিছুক্ষণ পরে শুভ উদ্বোধন হবে মার্শাল আর্ট, আমি সেই উদ্বোধন অনুষ্ঠানটা আপনাদের এখন নিয়ে যাব। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইয়াং ড্রাগন মার্শাল আর্টস সেন্টার দি ফাইট স্কুল, যার প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল, যার তত্ত্বাবধানে এই মার্শাল আর্ট প্রশিক্ষণ দেওয়া হবে। এটা বর্তমান সরকারের নতুন সংযোজন যে কিশোর কিশোরী ক্লাবের যে মার্শাল আর্ট প্রশিক্ষণ, এটা নতুন সংযোজন। এর আগে কবিতা আবৃত্তি সঙ্গীত এবং একটা যে কমন জেন্ডারের উপর প্রশিক্ষণ ছিল তার ধারাবাহিকতা এখন আরেকটি সংযোজন হয়েছে, সেটা হচ্ছে মার্শাল আর্ট। আর এটা হচ্ছে কলাতিয়ার তত্ত্বাবধানের কলাতিয়ার আন্ডারে তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজকে শুভ উদ্বোধন হবে। বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে ইয়াং ড্রাগন মার্শাল আর্টের যে প্রশিক্ষণটি সেটা এখানে অনুষ্ঠিত হচ্ছে আজকে 26 মার্চ মহান স্বাধীনতা জাতীয় দিবস উপলক্ষে। আপনারা দেখতে পাচ্ছেন তালিপুর সরকারি প্রাথমিক স্কুল মাঠে শুভ উদ্বোধন হচ্ছে। স্কুলের প্রধান শিক্ষক, স্কুলের সম্মানিত সভাপতি ম্যানেজিং কমিটির এবং তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, তালিপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সহ তালিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং যিনি কিশোর কিশোর ক্লাবে যিনি প্রশিক্ষণ দেবেন মোহাম্মদ সাইফুল ইসলাম খান এখানে উপস্থিত ছিলেন এবং আমি মোহাম্মদ মেহেদী হাসান খান শিপলু এখানে উপস্থিত ছিলাম। কিশোর কিশোরী ক্লাবে আজকে মূলত শুভ উদ্বোধন হলো, আজকে যাত্রা হলো, ছেলে মেয়েরা এখান থেকে প্রশিক্ষণ পাবে। বাংলাদেশে যে মার্শাল আর্টের যে চর্চা সেই সব চর্চা স্কুল থেকে তারা পাবে তাদের নিজেদের আত্মরক্ষার জন্য। আজকে তাদেরকে সেই পোশাক আজকে দেওয়া হলো, শুভ উদ্বোধন করা হলো, তালেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাত্রা শুরু হলো। আমি এই যাত্রায় শরীর হতে পেরে আনন্দিত, আপনাদের দেখাতে পেরে আনন্দিত। আজকের মতো বিরিয়ানি চাপা দেখা হবে। আল্লাহ হাফেজ।